কবুল করো, কেউ নাই বাপের বেটা মায়ের জন্য 1000টা টাকা দিতে পারে, একটা কোন আল্লাহর বান্দি হতে পারে, যা আমি নারায়ে তাকবীর নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ আমি ডাক্তার সাহেব বাপ মায়ের জন্য কিতাব লেখা ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামারা নবীদের ওয়ারিস ওয়ারিস বনেরা দান দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করে নাও সাথে বলি আমিন আল্লাহুম্মা আমিন বাপ মায়ের জন্য দিয়েছে 1500 টাকা এই নবীর ওয়ারিসের সঙ্গে সাথী কেউ হতে পারে যে আমিও 1500 দিয়ে সাথী হয়ে গেলাম খুব ভালোবাসে বেরানোর দিল খুব নরম সুবহানাল্লাহ আর কেউ আছে পারলে 2 বস্তা সিমেন্ট কেউ পারলে 10-20-25 কেজি ধান গম ভুট্টা ইত্যাদি যদি এদিকে শস্য হয়ে থাকে এদিকে তো বেশিরভাগ আম নাকি কেউ আছে 1 কুইন্টাল আম দিতে পারে হ্যাঁ গত বছর আম দিয়েছিল না কে কে আমি তো তুলেছিলাম আম দেখি যখন আম হবে তখন দিবে 1 কুইন্টাল আম আছে কোনো বান্দা ধান লাগালে ধানের অসুর বের করতে হবে আমের বের করতে হবে না হ্যাঁ ধান আর গেহু লাগাবে খালি দিবে আমের নয় সবারই লাগবে বেরাদার মহব্বতে আমার মা দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন কেউ নাই সুবহানাল্লাহ এটা নিয়ে পাঠাতে পারে শেখ আলতাজ সাহেব 5 বস্তা সিমেন্ট মেম্বার সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শেখ মুন্নাফ সাহেব 1000 টাকার দাতা শেখ আলতাজ সাহেব 5 বস্তা সিমেন্ট মাটি আল্লাহ কবুল করে নাও খাটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ